আন্তর্জাতিক নার্স দিবস। হাসপাতালে ব্যস্ততা কাটিয়ে কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস আজ সকালে নওতা থানার আমতলা গ্রামীণ হাসপাতালে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলা হাসপাতালের BMOH ডক্টর শফিকুল হাসান, অন্যান্য ডাক্তারবাবুগণ এবং হাসপাতালের সমস্ত। আজকে হচ্ছে মে মাসের 12 তারিখ, এটা হচ্ছে আমাদের নাইট অ্যাঙ্গেলস ফ্লোরেন্সের অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি। এটা প্রতি বছর একটা ইন্টারন্যাশনালি পালন করা হয়। এখানে বিশেষ করে আমাদের কি হয় যে আমাদের যে সিস্টার দিদিমণিরা আছে, স্টাফ নার্স আছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন। তারা যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে সব সময়, যে তারা কাজ করছে, রাত দিন কাজ করছে, আমাদের যে জনগণ তাদের সেবা দিচ্ছে, তারা জেগে অসুস্থ অবস্থায়, কেউ কেউ নিজে হয়তো মা বাচ্চা, তার নিজেরও বাচ্চা আছে, তার সত্ত্বেও আমাদের এখানে যে মায়েরা যে নর্মাল ডেলিভারি করতে পারে খুব ভালোভাবে, সেটাই তারা চেষ্টা করছে। এর জন্য প্রতি বছর আমরা নাইটিঙ্গেলের মানে অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি হিসাবে আমরা কী করি, এই একটা দিন আমরা পাই যে তাদেরকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। তারা তো সারা বছর খাটছে কিন্তু আমরা কখনোই তাদেরকে একটা থ্যাঙ্কস বলি না। আমাদের বলা উচিত আমাদের সবাইকে যে আমি যখন অসুস্থ হই, প্রথম গিয়ে কিন্তু আমাদের সিস্টার দিদিমণি আমাদের সব কিছু করে, দেখাশোনা, ঔষধ, ইঞ্জেকশন, ডাক্তারবাবু তো দেখছেই, তাছাড়া যে পরিশুদ্ধ একটা মায়ের মতো, একটা বোনের মতো যে দেখাশোনা করে, কিন্তু তারাই সিস্টার দিদিমণিরা করে। তো আজকের দিনে আমি অবশ্যই সমস্ত সিস্টার দিদিমণি, স্টাফ নার্সকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা যে এই নিরলস চেষ্টা করছে সেটা তাদের চালিয়ে যাক তারা। এবং এই অ্যানিভার্সারিতে আমরা এটাই বলবো, হ্যাপি ইন্টারন্যাশনাল নার্স ডে, 12 মে 2022, ফ্রম আমতলা রুরাল হসপিটাল, ডক্টর শফিকুল হাসান। কীভাবে পালন বলতে, আমাদের তো মানে এটা পেরিফেরি একটা, তো মানে আমাদের ছোট হসপিটাল, তারপর রুরাল হসপিটাল, তো এখানে সকাল থেকে যেমন সব ধরনের পেশেন্ট আমাদের আসে, আউটডোর যেমন হয় প্রত্যেক দিনের মতো আউটডোরও হয়েছে, তো সেই জন্য এমার্জেন্সি পেশেন্ট বলুন বা আমাদের যেমন মায়েরা ডেলিভারি, যে সমস্ত মায়েদের এখানে হয়, তো প্রেগনেন্ট মহিলা যারা, ওনারাও এসছেন, তো সবাইকে ঠিকঠাক মতো পরিষেবা দেওয়ার পরে 12 মে যেহেতু আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, তো এটাকে আমরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করি, তো তার জন্য একটু ছোট্ট করে আমাদের আয়োজন করা হয়েছিল, এই আর কিছুই নয়। স্যারেরা ছিলেন খুবই ভালো, তো স্যারেরা ছিলেন, আমাদের নার্সিং স্টাফেরাও সবাই ছিল, তো সবাইকে মিলে একসাথে আমরা সবাই মিলে পালন করেছি দিনটা। এই আজকের দিনে কি শপথ গ্রহণ করবেন? আজকের দিনে শপথ বলতে, এখানে তো মানে একদম গ্রামীণ একটা হসপিটাল আমাদের, তো এখানে খুবই একদম মানে গরিব বলুন সব রকমই পেশেন্ট এখানে আসেন, তো সবাইকে যাতে আমরা সবাইকে সমানভাবে কেয়ার, মানে কোনো বাদ বিচার নেই, হ্যাঁ সবাইকে সমানভাবে ভালোভাবে যাতে সুষ্ঠু একটা পরিষেবা দিতে পারি, তো আমরা সব প্রত্যেক দিনই সেই চেষ্টা করি, তো আজকেরও মানে একই চেষ্টা যে যাতে কোনো অসুবিধা না হয়। এই অনুশ্রী মণ্ডল। কম পয়সা সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা বসিরাবাদ, মোবাইল 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে, এছাড়াও এক্স রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়, বিশেষ তুষ্টব্য দেবারাত্রি পরিষেবা দেওয়া হয়। বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস, আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে, নওতা মুর্শিদাবাদ। এখানে সকল প্রকার রেডিমেড পোশাক, শুটিং, শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। রমজান মাসের স্পেশাল অফার 9999 টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। প্রোপ্রাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। মোবাইল নাম্বার 8001811483 অথবা 9845907598।